রাঙামাটি সদরে আবিষ্কার চাকমা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা ভোরে উপজেলার বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আবিষ্কার চকমা সন্তুল আরমার জনসংহতি সমিতির সশস্ত্র নেতা ছিলেন বলে জানায় স্থানীয়রা গেল রাতে চাঁপাই নবাবগঞ্জ সদরের পাড়া এলাকায় আব্দুল আজিম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এ সময় দুজন আহত হন এদিকে নেত্রকোনার দুর্গাপুরের স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ